আপনারা দেখছেন যে এই যে চারটি বাচ্চা এখনো কিন্তু কান্না করছে তারা তাদের বাবার জন্য, এবং এই যে পাঁচ বছর মেয়েকে থেকে শুরু করে এই চারটি বাচ্চা, আপনারা আল্লাহর ওয়াস্তে দয়া করে এই বাচ্চাদের দিকে তাকান যার বিছা মাটি নেই, এই বাচ্চাদের জন্য একটি ঘর হয় এবং বাচ্চাদের চলাফেরার জন্য ভবিষ্যতের জন্য যেন একটি ফান্ড হয়, যে উদ্দেশ্য নিয়েছেন এই এলাকার মানুষ সেটা নিঃসন্দেহে আমরা আশা করব আপনাদের ভালোবাসা এই পরিবারের জন্য অব্যাহত রাখবেন। আমাদের নবী করিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা একটি লাইভ দিয়েছিলাম এবং এই একটি বাড়ি থেকে একটি ভিডিও দিয়েছিলাম যে চারটা বাচ্চা এতিম হয়ে গেছেন। এই ভিডিওটি আপনারা দেশে বিদেশে অনেকেই দেখেছেন, অনেকেই আমার সাথে কথা বলেছেন এবং কমেন্ট করেছেন। আমরা আসলে দুঃখজনক হলেও সত্য যে এত একটা কঠিন বিষয় এটা, আসলে আমাদেরকে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। চারটা বাচ্চা এতিম হয়ে পড়েছে, যার কোনো কুল নেই, কুলহারা হয়ে নীলহারা হয়ে তারা এখন এই মুহূর্তে তারা আছে, যার ফলে এলাকাবাসীর উদ্যোগে আজকে এখানে এলাকাবাসী উপস্থিত হয়েছেন এবং তাদের কাছ থেকে যে আলোচনা এসেছে সেই আলোচনা আমরা সংক্ষেপে আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে উপস্থিত আছেন আমাদের সিলেটের সদরের সাত নং মঙ্গলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, আরও উপস্থিত আছেন এলাকার নেতৃবৃন্দ। আমরা এখানে একটি বিষয় আপনাদেরকে ছোট করে বলে দিতে চাই আপনাদের অবগত করার জন্য। আপনারা জানেন সিলেটে 2020 সালের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা হয়েছিল, রায়হান হত্যা, এবং সেই রায়হানের মাত্র একটি মেয়ে, একটি মেয়ে থাকার কারণে সেই মেয়ের মুখের দিকে তাকিয়ে সারা পৃথিবী কাঁদছিল এবং পৃথিবীর মানুষ এগিয়ে আসছিল রায়হান হত্যার বিচারের জন্য এবং রায়হানের পরিবারকে সাহায্য করার জন্য, রায়হানের মেয়ের ভবিষ্যতের জন্য, এবং সেই রায়হানের মেয়ের ভবিষ্যতের জন্যও কিন্তু অনেক ফান্ড এসেছে। কিন্তু আমরা আজকে যেখানে আছি সেই জায়গাটা একদম অবস্থাহীন, যেখানে এই পরিবারের কোনো অবস্থা নেই, যেখানে এই পরিবারের কোনো বিঠা মাটি নেই। সেই ঘটনাটি ঘটেছিল গত দুই একদিন আগে সিলেটের সুনামগঞ্জ সড়কের ঝাঙ্গাল নামক স্থানে, যেখানে একটি ধোঁয়া গাড়ি রং সাইড এসে সিএনজিকে ধাক্কা দেয়, আর সেই জায়গায় কিন্তু এই তরতাজা একজন যুবক যার বয়স 35 বছর হবে তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং সেই চলে যাওয়া যেই মানুষটি তার পরিবার পরিজন রয়েছে, পরিবারের স্ত্রী আছে এবং চারটি বাচ্চা আছে, তাদের দেখার মতো আর কেউ নেই। এই যে দেখার মতো কেউ নেই থাকার কারণে এখানকার যে সচেতন মহল রয়েছেন তারা কিন্তু সেটা শুনে অনেক কষ্ট পেয়েছেন, এবং গতকাল সন্ধ্যার সময় তাকে দাফন করা হয়েছে। তার যে চালক মারা গেছেন তিনি হচ্ছেন সিএনজি চালক এবং আম্বরকানা বাদাঘাট লামাকাজি 707 স্ট্যান্ডের একজন প্রবীণ চালক। আমরা এখন কথা বলবো সিএনজি স্ট্যান্ডের সম্মানিত সভাপতির সাথে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে আপনাদের কি কোনো কথা হয়েছে যে নোয়া এই ঘটনাটি ঘটেছে তাদের সাথে? আমি প্রথমে ধন্যবাদ জানাই সিলেট ম্যাগাজিনকে এবং দেশ বিদেশ যত ভাইয়েরা আছেন আমাদের প্রান্তীয় সবাইকে আমি ধন্যবাদ এবং সহযোগিতা লাগিয়ে আমি কামনা করছি। একটা নোয়া গাড়ি আমার এক্সিডেন্ট করেছে আমার একজন সদস্য, একজন প্রবীণ একজন মানুষ এবং সৎ একজন সাহসী একজন শ্রমিক ছিল। আমি তার দুঃখ বেদনা সবার কাছে প্রার্থনা করতেছি এবং তার রোয়ের মাহফিরাত কামনা করতেছি আল্লাহর দরবারে। আসলে একটা নোয়া গাড়ি রং সাইডে আইয়া সাথে সাথে ওইখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই যে ড্রাইভার যে মারা গেছে, অর্থাৎটা মেয়ে সর্বোচ্চ বয়স সব মেয়ে বড় মেয়ের 5 বছর, আর সব বাচ্চাই মেয়ে। সবাইকে আমি অনুরোধ করব এবং ধন্যবাদ জানাবো এবং সবরে অনুরোধ করে বিনত অনুরোধ করছি যে আপনারা দেশ বিদেশে যত বাইরে আছে আপনারা সবে সহযোগিতা করবেন, আর আমার সংগঠনের পক্ষ থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা আমরা সবাই মিলে ইনশাল্লাহ করব। আর তার একটা বিটা বালিও নাই, আর তার ভাই বিরাত দেওয়া নাই, মা বাবাও নাই, যেহেতু আপনারা সবে সহযোগিতা করলে আমরাও সহযোগিতা করব। আর দেশ বিদেশ তারা বাইয়ান আছেন সবে আল্লাহর ওয়াস্তে তার পরিবারের বা তার মেয়ের দিকে চাইলে দেখবেন আপনারা ভিডিও পাবেন, সবে সহযোগিতা করা লাগি আমি আমার ধন্যবাদ এবং আমি সবার কাছে প্রার্থনা করি। ধন্যবাদ। আমরা এখানে এই যে দেখছি একটি বাচ্চা, ফুটফুটে বাচ্চা, মাসুম বাচ্চা, এই বাচ্চা কিন্তু আর তার বাবাকে ডাকলে বাবা আর ফিরে আসবে না, বাবা চলে গেছেন না ফেরার দেশে, অকাল মৃত্যু হয়েছে তার বাবার, সেই বাবাকে আর কখনো সে পাচ্ছে না, পাবে না। শুধু এই বাচ্চাটি একদম ছোট বাচ্চা এবং এর বড় আরো তিনটি বাচ্চা রয়েছে, এবং এখানে বলেছেন চেয়ারম্যান মহোদয় যে প্রত্যেকটি বাচ্চাই কিন্তু মেয়ে রয়েছে। আমরা যে কথা প্রথমে বলেছিলাম ভিডিও শুরুতে যে রায়হান হত্যা হয়েছিল এবং রায়হানের শুধুমাত্র একটি মেয়ে ছিল, কিন্তু এখানে চারটি মেয়ে এবং বিটাহীন এবং নির্হারা, এই বাচ্চাদের জন্য কি আমরা করতে পারি না?
আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব থেকে কিন্তু আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং ভিডিওগুলো আমরা ভাইরাল করতে হবে এবং শেয়ার করতে হবে। আমরা কথা বলবো একানকার মাননীয় চেয়ারম্যান মহোদয় হিরণ মিয়া সাহেবের সাথে এবং ওনার করে আছেন এই যে যিনি মারা গেছেন সিএনজি চালক, ওনার ছোট মায়ে দেখেন কত ফুটফুটে বাচ্চা, সে হয়তো আজ বুঝতে পারছে না তার বাবা নেই, কিন্তু একদিন হয়তো সে জানতে পারবে। আমরা আপনার কাছে জানতে চাই, আমরা এখানে এসে শুনলাম যে আপনারা এই পরিবারকে সাহায্য করার জন্য আপনারা এখানে বসেছেন, আসলে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন এই পরিবারকে সচ্ছল করার জন্য? প্রথমে সিলেট ম্যাগাজিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমার ইউনিয়নের পক্ষ থেকে, এই গ্রামবাসীর পক্ষ থেকে আপনারা এই সুযোগ করে দেওয়ার আমাদেরকে। আসলে আপনি যেটা বলেছেন, আপনি জানেন যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, একজন আমাদের একটা ছোট ভাই সে তার অ্যাক্সিডেন্টে হারিয়েছে। আমার কুলেতে তার যে শিশুটা আছে, তার শিশুটার জন্ম বয়স হলো মাত্র 4 মাস, আর সর্বোচ্চ যে চারটা মেয়ে, একটার বয়স হলো 5 বছরের নিচে, 4.5 বছরের মতো। এই পরিবারে সে ছাড়া আর কেউ কিন্তু পরিবারকে দায়িত্বশীল বা তার গার্জিয়ান হিসেবে নাই। এখন এই চারটা মেয়েকে আমরা এবং এই মহিলা, এই চারটা মেয়েকে মানুষ করিয়ে পর্যাপ্ত বয়স হওয়া পর্যন্ত বিয়ের পড়া দেওয়া এবং লেখাপড়া করার জন্য আমরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করছি। আজকে আমি এই এলাকার মানুষকে নিয়ে, এই গ্রামের মানুষ এবং সাথে সাথে আমার 707 সিএনজির কর্মকর্তা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা বসেছি এবং অনেক আলোচনা হয়েছে। আমরা একটা সিদ্ধান্ত করেছি যে আমরা এদের ভবিষ্যতের জন্য আমরা কী করতে পারি। আমরা সাময়িক সহযোগিতা করলাম, টাকা পয়সা দিলাম, সেগুলো তো চলবে না, কিন্তু এদের এই যে 18 বছর পর্যন্ত এদেরকে লেখাপড়া করে বিয়ে দেওয়া পর্যন্ত আমরা কী ব্যবস্থা নিতে পারি, সেই হিসাবে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা তাদেরকে স্থায়ীভাবে ব্যবস্থা করার জন্য আমরা অন্ততপক্ষে যদি তাদেরকে 2টা সিএনজির ব্যবস্থা করতে পারি, একটা সিএনজি তাদের যে দৈনন্দিন ডেইলি চলাকালীন চলার জন্য, আর একটা সিএনজির যে আয়টা হবে সে আয়টা আমরা একটা ব্যাংকের মধ্যে আমরা জমা করে এই ওনারা 18 বছর পান করে রাখার জন্য এবং 18 বছর পূর্ণকালী মেয়েগুলোকে বিয়ে দেওয়ার জন্য কাজে আসবে। সেটা পাশাপাশি আমরা আরেকটা চিন্তা করেছি যে সবার সহ্য সহযোগিতা, যেহেতু এই পরিবারটা ভূমিহীন, সে বর্তমানে যেখানে আছে সেটা হলো তার পরের একটা জায়গার উপরে গড় করে আছে, তো আমরা সেটাও চিন্তা করছি যে কোনোভাবে তার জন্য যদি অল্প একটু জায়গা নিয়ে একটা গড় করে দিতে পারি, সে চিন্তা তো আমাদের মাথায় মধ্যে আছে। সেক্ষেত্রে আমি আমার এলাকার সবাই সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি প্রবাসে, এই অত্র এলাকার অনেক লোক প্রবাসে আছেন, বিভিন্ন এরিয়া বিভিন্ন সামাজিক সংগঠন আছে যারা এই ধরনের ফ্যামিলিকে সহযোগিতা করে থাকেন। আমি বিশেষ করে অনুরোধ করব সবার কাছে যে এই বাচ্চাগুলোর মুখ দিকে তাকিয়ে আল্লাহর ওয়াস্তে আপনারা যা পারেন, আমরা ইতিমধ্যে কালকের মধ্যে আমরা ওই মহিলার নামে আমরা একটা অ্যাকাউন্ট করতেছি, সেই অ্যাকাউন্টে টাকাগুলো যারাই অনুদান করবেন সেই টাকাগুলো এই অ্যাকাউন্টে জমা দেবেন এবং এখান থেকে আমরা এই এলাকার মুরব্বী নিয়ে আমরা 5 সদস্য বিশিষ্ট অথবা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি যে তাদের গার্জিয়ান হিসেবে, বাচ্চাদের গার্জিয়ান হিসেবে তারা যেভাবে সহযোগিতা করে এবং আমরা সবাই মিলে এই পরিবারটাকে ভবিষ্যৎ যেভাবে সুন্দর হয় সেটাই আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমার আমি বিনীতভাবে অনুরোধ করব আমার পক্ষ থেকে, আমার এই গ্রামের পক্ষ থেকে, এই ইউনিয়নের পক্ষ থেকে, যে যে যেখানে আছেন, গোটা বিশ্বে যে যেখানে আছেন, আপনারা এই দরিদ্র ছেলে মেয়েগুলোর দিকে হাত বাড়িয়ে দেন এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা এই পরিবারটাকে হয়তো একটা ভালো, এই বাচ্চাদেরকে একটা লেখাপড়ার দিক দিয়ে একটা ভালো ব্যবস্থায় নিতে পারবো এবং তাদের ভবিষ্যৎটা আমরা উজ্জ্বল করতে পারবো, এই আশা প্রত্যাশা আমি সবার কাছে রাখছি। আর সবার কাছে অনুরোধ, তারপরে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আসলে আমরা 10 জনে মিলে যদি চেষ্টা করিতে এই ফ্যামিলির জন্য অনেক কিছু আমরা করতে পারবো। সেটা আপনি যেটা বলেছেন, রায়হানের একটা মেয়ে ছিল এবং একটা মেয়ের টাকা সত্ত্বেও রায়হানের জন্য অনেক সাহায্য সহযোগিতা অনেক লোক করেছে, কিন্তু এই পরিবারটা হলো সবচেয়ে আমার এই এলাকার মধ্যে অসহায় একটা পরিবার। হ্যাঁ, এই পরিবারের জন্য আমি সবার কাছে বারবার করজোড়ে অনুরোধ করতেছি যে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আমরা এই পরিবারটাকে যেন তাদের ভবিষ্যৎটা আমরা উজ্জ্বল করতে পারি, এই আশা প্রত্যাশা এবং সবার কাছে আমি দোয়া চাচ্ছি। তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন এই 4টা বাচ্চাকে ভবিষ্যতে আমাদের জন্য একটা উদাহরণস্বরূপ এবং একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়, সেটা আমাদের আশা প্রত্যাশা। ধন্যবাদ। কথা বলছিলাম মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে। আপনারা জানেন যে মহামারী করোনা যখন আসছিল, মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমরা পেয়েছি, রাতে দিনে দিন রাত পরিশ্রম করে মানুষের ঘরে ঘরে ধরে ধরে গিয়েছেন। আজকেও তিনি কিন্তু এখানে একটি দুঃখজনক ঘটনা শুনে কিন্তু এখানে আসছেন এবং যেদিন থেকে সেই ঘটনাটি শুরু হয়েছে সেই দিন থেকে কিন্তু এখানকার খোঁজখবর নিচ্ছেন এবং আজকে
আমরা এখন কথা বলবো কিত্তারগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী, আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে সিএনজি চালক মাইল্লা মারা গেছেন, ওনার পরিবারের অবস্থা এবং পরিস্থিতি কি আসলে। এই আপনি যেহেতু এই গ্রামের এবং আপনারই আপনাদেরই এক সন্তান, একদম সঠিক যদি বলেন তার পরিবারের অবস্থা এবং তার বিষয়ে এখন কি কি প্রয়োজন আছে তার পরিবারকে বাঁচাতে আমাদের দর্শকদের জন্য। আসসালামু আলাইকুম, সিলেট ম্যাগাজিনকে অনেক ধন্যবাদ। আজকের এই আমাদের অর্থ এলাকার সাতম মগগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের সাহেবের আহ্বানে আজকে আজ আমরা একত্রিত হয়েছি, এবং এটা উদ্দেশ্যই ছিল যে এই যে সিএনজি চালক আব্দুল মালিক মাল্লা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল ফরমাইয়াছেন, থানের একদম কোনো বিটা বাড়ি নাই, এই সিএনজির মালা সিএনজির চালাইয়া তাই যে রুজি রোজগার করতা, আহার যোগাইতা, এবং চারটা মেয়ে, সব বড় মেয়ের বয়স 5 বছর। এখন আপনার মানে চিন্তা করেন, ছোটো মেয়ের বয়স হয়েছে 4.5 মাস। এই চারটা মেয়ের দিকে চাইয়া, এতিম চারটা মেয়ের দিকে চাইয়া আজকে আমরা অত্র এলাকার এবং এই সিএনজি স্ট্যান্ডের 707-এর সমিতির চেয়ারম্যান উপস্থিত হয়েছেন। এই ফ্যামিলি কীভাবে আমরা সহযোগিতা করে এই যে চারটা বাচ্চারে, চারটা মেয়ে সন্তান, কন্যা সন্তানরে এই বর্তমান থেকে 18 বছর বয়স পর্যন্ত লেখাপড়া এবং বিয়ার ব্যাপারে, বিয়া সাদী পর্যন্ত আমরা কীভাবে এই একটা এই সহযোগিতা করতে পারি, এই নিয়ে আজকে আমাদের এই সুনামধন্য মলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জনাব হিরণ মিয়ার সাহেবের আহ্বানে একত্রিত একটা সলা পরামর্শ করেছি, এবং এই পরামর্শক্রমে আমরা যাতে ফ্যামিলিটারে সামনে ভবিষ্যৎ পরিকল্পনা মোতাবেক আমরা ফ্যামিলিটারে সহযোগিতা করতে পারি, এই নিয়ে আজকে আলোচনা। আমাদের দেশবাসীর কাছে আমার বা বিশ্ববাসীর কাছে এটাই আমার অনুরোধ, এই ফ্যামিলির দিকে একটা কন্যা সন্তানের দিকে চেয়ে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আমরা এখন কথা বলছি এই কিত্তারগাঁও গ্রামের আরেক মুরব্বীর সাথে, ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে এই পরিবারকে এখন কি কি প্রয়োজন, আমাদের সহযোগিতা কি কি জায়গায় লাগবে, আসলে এখন আমাদের কি সহযোগিতা এই পরিবারের জন্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, সিলেট ম্যাগাজিনকে ধন্যবাদ, সাগর ভাইকে ধন্যবাদ। এই মাইল্লার লাগি আমরা দরকার, কারণ সে অত্যন্ত অসহায় মানুষ, তার চারটিটা বাচ্চা, মেয়ে বাচ্চা, এগুলো আমরা গ্রামবাসী দেশবাসী বা যে দেখানো দেখরা এরা সবর কাছে আমরা সাহায্য চাইতাম, কারণ বাচ্চাগুলো দিন সকল নিচের বাচ্চাটা হইলে গিয়া 4 মাস, উপরটা 5 বছর, চারোটাই মেয়ে বাচ্চা, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, বাড়িঘর বিটাবাসী কিচ্ছু নাই। এই হিসাবে আমি দেশবাসীর কাছে এবং আমরা অত এলাকার যে বা যারা আছেন সকলের সহযোগিতা, এবং আপনাদের যে সিলেট ম্যাগাজিন বা অন্যান্য যারা শেয়ার হইবা সকলের সহযোগিতা কামনা করি, ধন্যবাদ। আমরা এখন কথা বলবো এই গ্রামের কিত্তারগাঁও গ্রামের একজন যুবক, আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে এই মুহূর্তে আমরা যে ভিডিও তৈরি করছি এখানে কি বক্তব্য রয়েছে এবং আমাদের পক্ষ থেকে কি কি করা উচিত এই পরিবারকে। আসলে আপনারা যে এখানে বসেছেন বা এই পরিবারের জন্য আসলে আপনাদের যেহেতু গ্রাম এবং আপনাদেরই সন্তান ছিল এই সিএনজি চালক, আপনাদের চাওয়াটা কি? এখন আমাদের গ্রামের সন্তান মরহুম আব্দুল মালিক মাইল্লার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে এখানে আমরা পরামর্শ সভা, আমাদের পঞ্চায়েতের মুরব্বী সহ চেয়ারম্যান সাহেব সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এখানে আলাপ আলোচনা করে আমরা এই অসহায় পরিবারের জন্য এই মরহুম মাইল্লা চারটা কন্যা সন্তান, পিতৃহারা কন্যা সন্তানের ভবিষ্যতের কথা সুবিবেচনা ক্রমে আমরা সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করছি, এবং আমরা প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে তৌফিক অনুযায়ী আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব এই প্রত্যাশা ব্যক্ত করি, এবং দেশে বিদেশে যারা অবস্থান করছেন এই ভিডিওটা দেখছেন সিলেটের ম্যাগাজিন আমির হুসেন সাগরের মাধ্যমে আমরা আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাই এই অসহায় পরিবারের জন্য। পরিবারের কথা বিবেচনা করে, তার চারটি শিশু কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা দেখছেন যে এই যে চারটি বাচ্চা এখনো কিন্তু কান্না করছে তারা তাদের বাবার জন্য, এবং এই যে 5 বছর মেয়েকে শুরু করে এই চারটি বাচ্চা
আপনারা আল্লাহর ওয়াস্তে দয়া করে এই বাচ্চাদের দিকে তাকান, যার বিঠা মাটি নেই বাচ্চাদের, এই বাচ্চাদের জন্য একটি ঘর হয় এবং বাচ্চাদের চলাফেরার জন্য, ভবিষ্যতের জন্য যেন একটি ফান্ড হয়, যে উদ্দেশ্য নিয়েছেন এই এলাকার মানুষ সেটা নিঃসন্দেহে আমরা আশা করব। আপনাদের ভালোবাসা এই পরিবারের জন্য অব্যাহত রাখবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষায় আমরা পৃথিবীতে এসেছি, পবিত্র কোরআন শরীফে যে ভাষা দিয়ে গেছেন যে মানুষ অসহায় মানুষের কাছে আমরা দাঁড়াতে হবে, নিঃস্ব মানুষের কাছে আমরা দাঁড়াতে হবে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের দৈহিক দায়িত্ব, সেটাই হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব। প্রিয় দর্শক, আমরা এই যে বাচ্চাদের কান্না সেটা কিন্তু হৃদয়কে নাড়া দিচ্ছে। তারা যতই কান্না করুক তার বাবাকে আর তারা পাবে না, বাবা সেই বাবাকে আর বলতে পারবে না যে আমাকে চকলেট নিয়ে এসো, আমাকে পটেটো দিবে, আমাদের চিপস দিবে, বিস্কুট দিবে, কিন্তু তখন আর তার বাবা আসবে না। যাই হোক, আমরা এখানে দেখছি, এখানে দেখছি আমরা একজন ভাই কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? মাশাআল্লাহ, এই সাহায্যটা আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল করবেন, আর আপনাদের যে সাহায্য দেশ বিদেশ থেকে করবেন অবশ্যই নিঃসন্দেহে এই সাহায্যটা আল্লাহ তাআলা পরকালের কল্যাণে কাজে নিয়ে আসবেন। আমরা এখন কথা বলছি না, যেহেতু বাচ্চারা কান্না করছে, আমরা আপনাদেরকে চেষ্টা করব পরবর্তীতে আরো খবর বা আরো ভিডিও দেওয়ার জন্য। আমরা এখন এই পরিবারের একটি নাম্বার, যে নাম্বারটি আমরা এই পরিবারের আগে দিয়েছিলাম সেই নাম্বারটি আমরা এখন দিতে চাই। একজন মানুষ আছে, চেষ্টা করো। আমরা এখন যে নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ওই অসহায় পরিবারের সাথে, সরাসরি যোগাযোগ করবেন যে বোনটি একদম অল্প বয়সে বিধবা হয়েছে এবং চারটি সন্তান নিয়ে এখন হয়তো নির্হারা পাখির মতো অসহায় হয়ে বসবাস করতে হবে, সেই বোনের নাম্বারটি আমরা সরাসরি দিচ্ছি। আশা করি আপনারা সেই বোনকে সাহায্য করতে চাইলে দেশ এবং বিদেশ থেকে সেই নম্বরে সরাসরি সাহায্য করবেন। সেই নম্বরটি বিকাশ রয়েছে, এই নম্বরটি আপনি একটু বলেন। 01-784-770-283, আবারও বলছি 01-784-770-283। আমরা এই নাম্বারটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা এই স্ক্রিন থেকে আপনার নাম্বারটি নিয়ে কথা বলবেন এবং আপনাদের সাহায্যটা যদি আপনারা সরাসরি সাহায্য করেন তাহলে ওই অসহায় এতিম পরিবারগুলো পেয়ে যাবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দেশে বিদেশে যে যেখানে আছেন যে যেভাবে পারেন আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান এবং আমার এই ভিডিওটি শেয়ার করে আপনারা মানুষের কাছে পৌঁছে দেন। আমি এখানে এসে কষ্ট করে যদি একটু সবের ভাগিদার হতে পারি তাহলে আপনারা একটি শেয়ারের মাধ্যমে কিন্তু সেই অংশদার, সেই সবের অংশীদার হতে পারেন, আপনার শেয়ারের মাধ্যমে হয়তোবা যদি কেউ সাহায্য করে। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, আর অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন, আমিন। আপনারা দেখছেন যেই সিএনজি চালক মারা গেলেন এবং যেই বাড়ি থেকে আমরা ভিডিও করছি এই বাড়ির ঘরের অবস্থা দেখেনি, এখানে যারা আছেন প্রত্যেকটি পরিবারে কিন্তু খেটে খাওয়া দিনমজুর। এ অন্য পরিবার থেকে যে তারা সাহায্য করবেন সে ধরনের কোনো তৌফিক তাদের নিজেদের মধ্যে নেই। তবে সবচেয়ে দুঃখ বিষয় হলো সত্য, যেই মানুষটি মারা গেছেন সিএনজি চালক ওনার কোনো ভাই বোন কেউই এই পৃথিবীতে নেই, কিন্তু এই ওনার যে রেখে যাওয়া চারটি বাচ্চা সেই বাচ্চাকে দেখবে কে, আর অকালে যে আমার বোনটি বিধবা হয়েছে তার স্ত্রী তাকে কে দেখবে, সে কিভাবে চলবে? আমরা আশা করব আপনাদের ভালোবাসাটুকু এই পরিবারের জন্য অব্যাহত রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটি শেয়ার করেন।